السلام عليكم ورحمة الله. স্নেহা আপনাকে জিজ্ঞাসা করেছি, বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছে, বলেন। আচ্ছা ভাইয়া, আমি যেটা জানতে চাচ্ছি, আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে ওই যে বনু কুরাইজা, যেটা আপনি বলেন বনু কুরাইজা ব্যাপারটা, সেটা ওই সময়ে তো এখানে বাইজেন্টাইন এম্পায়ার ছিল, পার্সিয়ান এম্পায়ার ছিল, ওইখানে সব ধরনের ইতিহাসগুলো লেখা ছিল। তো ওই পাশে যে আরবের একটা এত বড় একটা হচ্ছে উত্থান হচ্ছে, কিন্তু এই বনু কুরাইজা সম্পর্কে বা ওই সময়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময়কার যে কোনো ইতিহাস অমুসলিম দ্বারা কোনো ইতিহাসে কিন্তু লেখা নাই, এটা ব্যাপারটা আমি জানতে চাচ্ছি যে এত একটা উত্থান হচ্ছে। কিন্তু আপনার ওইখানে যে গাতছানিদ বা যে একটা সম্প্রদায় ছিল, ওইখানে যে ইয়াজদিন কাবিসা যে প্রথম আপনার ওদের সাথে, তার বর্ণনাও পর্যন্ত আছে ওদের ইতিহাসে, কিন্তু এই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইতিহাসে, ওদের ইতিহাসে, আমি ইসলামিক ইতিহাসের কথা বলছি না, আমি যে পার্সিয়ান এম্পায়ার বা বাইজেন্টাইন এম্পায়ারের ওদের ইতিহাসে কিন্তু কোনো কিছু লেখা নাই। ইভেন কি যে বনু কুরাইজা এত বড় হত্যাকাণ্ড, এতগুলো যুদ্ধ হয়েছে, সেগুলো সম্পর্কে কিন্তু কোনো কিছু লেখা নাই। এটা মানে ব্যাপারটা কি, এক নম্বর। আর দুই নম্বর হ্যাঁ, হচ্ছে, এটা তো অবশ্যই অদ্ভুত একটা ব্যাপার যে অনেকগুলা বড় বড় আছে সেখানে, আশপাশে অনেক বড় বড় সাম্রাজ্য ছিল, কিন্তু সে সমস্ত জায়গায় কোথাও এগুলোর উল্লেখ নাই। মোহাম্মদ এই মাঝখানে এই জায়গাটা সেটাই তো, মানে আপনার আরব আরব যে উপত্যকা, মানে আরব যেটা আপনার আপনার যেটা ইয়েমেন থেকে যে আরব উপত্যকা আপনার ইসরায়েল পর্যন্ত, এই যে পুরো জায়গাটা, এখানকার এত কিছু ঘটে গেল, ওইখানে একটা এম্পায়ার তৈরি হচ্ছে মুসলিম এম্পায়ার, তারপরে এখানে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, বা মক্কা যে শহরটা, মদিনা যে শহর, তারপর আপনার ওইখানের যে এত কিছু ঘটতেছে ট্রাইবের মধ্যে, এত কিছু হচ্ছে, আর পাশে যেহেতু আপনার পার্সিয়ান এম্পায়ার ছিল এবং বাইজেন্টাইন এম্পায়ার ছিল, এটা কিন্তু প্রতিনিয়ত মারামারি করতো, কখনো পার্সিয়ানরা দখল করে নিত, কখনো বাইজেন্টাইনরা দখল করতো, এবং বাইজেন্টাইন এম্পায়ার আপনার মিশর পর্যন্ত কিন্তু চলে গেছিল। তাহলে সেখানে আপনার এত বড় একটা ইতিহাস, ওদের ওদের কিন্তু সবকিছু সংরক্ষণ আছে, ওদের আপনার ওদের যে আপনার রাজা রাজা আসছে, এবং কি ব্যাবিলিয়নে যে এই সমস্ত ইতিহাস আছে, অথচ এত বড় একটা এম্পায়ার হলো, এখানকার কোনো ইতিহাস আপনার অমুসলিম কোনো মানে ইয়াতে কিন্তু সোর্স থেকে কিন্তু পাবেন না, পাওয়া যায় না। একটু আশ্চর্য, তবে এরকম হতে পারে যে ওই অঞ্চলটাতে এরকম যুদ্ধ বিগ্রহ মারামারি, কাটাকাটি গোত্র গোত্রের মারামারি খুবই স্বাভাবিক বিষয় ছিল, যেটা হচ্ছে মানে তারা আসলে এই কাজই করতো। তো আশপাশে যারা যারা ছিল তারা কিছু কিছু জেনেছে, কিন্তু তারা ভেবেছে যে এটা হচ্ছে ওইখানকার গোত্রদের ভিতরে মারামারি, গোত্রদের ভিতরে বলাদলি। আপনি নিশ্চয়ই জানেন যে এই সময় আরেকজন নবী, প্রখ্যাত আরেকজন নবী ছিলেন মোহাম্মদের সমসাময়িক, তিনি নিজেকে নবী দাবি করেছিলেন, এবং তিনি তার সাথে মোহাম্মদের একটা মানে চিঠি চালাচালি, বেশ কিছু চিঠি চালাচালি হয়েছিল। সেই নবীও ছিল, সেই নবীর নাম ছিল মুসাইলামা সম্ভবত। সেই নবীও মানে মানুষকে মুগ্ধ করে ফেলতো, মোহাম্মদের চেয়ে বেশি মুগ্ধ করে ফেলতো সেই নবী। এমনকি একটা মহিলা তার কাছে গেছিল তাকে ইয়া করতে, তাকে আরেকটা মহিলা নবী, সে নিজেকে মহিলা নবী হিসেবে দাবি করেছিল, সেই সেও নিজেকে নবী দাবি করতো, মুসাল্লামাও নিজেকে নবী দাবি করতো। পরে সেই মহিলার গেছে ওই মুসাল্লামার সাথে দেখা করতে, দেখা করতে গিয়ে মুসাল্লামার এমনই প্রেমে পড়ে গেছে যে তাকে বিয়ে করে ফেলছে। তো এইরকম এরকম মুসাল্লামের সাথেও তার মোহাম্মদের একটা ক্লাস ছিল, এবং মুসাল্লামাকে উদ্দেশ্য করে গালিগালাজ করেছে অনেক মোহাম্মদ। তো আমার আমার যেটা মনে হয়, সেই সময় যারা আশপাশের অঞ্চলে ছিল, বড় বড় সাম্রাজ্যের লোক, তারা ভেবেছিল এই অঞ্চলে কয়েকদিন পরে পরে একটা নতুন নতুন নবী টবি আসে, এবং তারা মারামারি করে কিছুদিন পরে আবার নিশ্চিন্ত হয়ে যায়, অমুক আরেকটা নবী আসলে তখন আবার তারা তাদেরকে মেরে ফেলে। এইভাবেই এই জিনিসগুলো, এইভাবে মুসলিমদের মানে আরবের যে ট্রাইব, সেটা হচ্ছে সাসানিদ আর গাছানি, ওই দিকে যে একটা ইয়াসদিন কাবিসা, ও প্রথম আপনার ওর কথা কিন্তু লেখা আছে, ও আপনার পার্সিয়ানদের হয়ে ওদেরকে ওদেরকে খলিফা নিযুক্ত করছিল ওই অঞ্চলে। কিন্তু আমি অবাক হয়ে যাই যে ওর নাম ওখানে আসে, হ্যাঁ ওটা ছোট ট্রাইবের নেতা ছিল, সেটা চলে আসছে, কিন্তু আপনার মোহাম্মদের কোনো আমি নাম গন্ধ নিশানা বা তার এত কৃতি, হ্যাঁ একটা ইসলামিক খেলা যার থ্রু দেওয়া শুরু হয়েছে, কোনো কিছুই নাই, আপনার অমুসলিমের ইতিহাসের মধ্যে কিছু পাবেন না আপনি এই যে এই ব্যাপারে। আর দুই নম্বর হচ্ছে, হ্যাঁ অদ্ভুত আসলে। আর দুই নম্বর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে, ওরা যে সময় আপনার এই যে আপনার রাশিয়ানরা এবং বাইজেন্টাইনরা যখন আপনার আপনার ওরাও তো বিজনেস করতো, তো ওইখানে বিজনেস করতো, ওইখানে কিন্তু ওদের একটা ম্যাপ ম্যাপ আছে, ওদের যে সেই সময়টা ম্যাপের মধ্যে কিন্তু মক্কা কোনো শহরের শহর নাই। এটা কি আপনি ওই যে ওই ভিডিওটা দেখার দেখার কারণে বলছেন, যে ভিডিওটা হচ্ছে কি যেন একটা ভিডিও, যে মানে বাক্কা বাক্কা নামে, মানে আপনি কি পুরনো কোনো, না 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 ওটা না, জন ডন গিবসন নাকি একটা নাম, ওনার কথা বলছেন? হ্যাঁ ডন গিবসন, ডন গিবসন, না না ও না, কিন্তু পুরনো যত মানচিত্র আছে ওইখানে তো কোনো মক্কা শহরে কিন্তু কোনো ইয়া নাই, আপনার কোনো মানচিত্রের মধ্যে কিন্তু নির্দিষ্ট করে নাই, কারণ এটা এত বড় জায়গা যেখানে ব্যবসায়ীরা আসতো, ওরা ওখানে আপনার বিশ্রাম নিত, এটা তো ওদের মানচিত্র থাকার কথা। আচ্ছা তাহলে এই জিনিসটা আমি মানে এখন তো মনে পড়ছে না আমার, মানে আগে তো আপনার যে ব্যবসাগুলো সব ক্যারাভেন দিয়ে, তারপর আপনার নদীপথে এভাবেই তো হতো, তো তখন ওদের একটা নিখুঁত মানচিত্র ওদের থাকতো, সব সমস্ত বড় বড় সাম্রাজ্যই কিন্তু ছিল, হ্যাঁ কারণ ওরা তো ওই মানচিত্র ধরে ধরে আপনার ব্যবসা বাণিজ্য করতো, এই মানচিত্র গুলাতে কিন্তু সব জায়গার মোটামুটি আপনার সিটি গুলা আপনার নির্ধারণ করা থাকতো, কারণ ওরা এখানে যেতে আসতো, আপনার এখানে ওরা রেস্ট হওয়ার জন্য থামতো, তো সেখানে সেই জায়গাগুলোতে কিন্তু পুরোনো আপনার যে বাইজেন্টাইন বা আপনার ওই পার্সিয়ানে যে মানচিত্র গুলো পাওয়া যায়, এই জায়গাগুলোতে কিন্তু কোনো মক্কা কোনো সিটি কিন্তু কখনোই দেখায়নি, কখনোই শো করা ছিল না। আচ্ছা তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি এই জিনিসটা নিয়ে একটা লেখা যদি লিখতে চান বা লেখা লিখতে পারেন, যে ঐতিহাসিক ভাবে মক্কা নগরীটা এত ইম্পর্টেন্ট ছিল না, ও কারণ পুরনো কোনো, না না ইম্পর্টেন্ট ছিল না, থাকলেও হয়তো সেটা ছোট কোনো ট্রাইবের মধ্যে সীমাবদ্ধ ছিল, ওইভাবে বড় কিছু ছিল, তাহলে আপনি 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 রেফারেন্সগুলো একত্র করে যদি পুরনো ম্যাপগুলো আপনার কাছে থেকে থাকে বা কোথা থেকে সংগ্রহ করতে পারেন, তাহলে এটা আমাদের জন্য একটা খুবই ভালো কাজ হবে, আমরা সংশয়.com থেকে আমরা এই লেখাটা ছাপাতে পারি, যদি আপনি এই জিনিসটা তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারেন যে পুরনো মানে সাম্রাজ্যগুলোতে যে ম্যাপগুলো ছিল সেখানে এটা এত ইম্পর্টেন্ট একটা মানে কেন্দ্র হিসেবে পরিগণিত হতো, তাহলে আমাদের জন্য ওইভাবে ইম্পর্টেন্ট কেন্দ্র হিসেবে ছিল না, কত শতকের আগ পর্যন্ত ছিলই না, চেষ্টা করেন দেখেন এই জিনিসটা একটা লেখা করে ফেলতে পারেন কিনা, এটা অনেক পরে আপনার এটা ইয়ে আসছে।
মানে এটার ইম্পর্টেন্সটা অনেক পরে শো করা হয়েছে, মানে বলতে গেলে তখন আপনার অনেক পরে এটা যে সময়টা দেখা হচ্ছে উত্তর থেকে। খেলাফত আমলে সেটা ইম্পর্টেন্ট ছিল না, খেলাফতে পরে মানে রাজধানী নিয়ে গেছে হচ্ছে ইরাকে বাগদাদে। এখন আপনি আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে ওই যে আপনার যে বুখারি, এখন তো মুসলমানদের সবচেয়ে বড় আপনার ধর্মীয় রিসার্চ এর মানে একটা ফতোয়া, যে কোনো ক্ষেত্রে বুখারি হাদিস কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, মানে এটা ছাড়া হয় না। অবশ্যই আপনি এই যে বুখারি যে উনি থাকতো বাসারা, আপনার বাসারা হচ্ছে কোথায়, মক্কা মদিনা কোথায়, প্রায় আপনার 4200 কিলোমিটার দূরে। সেই সময় উনি ওইখানে থাকা অবস্থায় কি করে হেঁটে হেঁটে মক্কার নবীজি সাহাবিদের কাছ থেকে সে হাদিস সংগ্রহ করে 16 বছরে লিখলো? আমি তো এটা না 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 ওনার মানে নবীজি সাহাবিদের থেকে তো উনি আসলে হাদিস সংগ্রহ করেন নাই ওনার। আমি আমি সম্প্রতি একটা লেখা লিখেছি, আপনি এই লেখাটা পড়েছেন কিনা, ইসলামে হাদিসের গুরুত্ব এবং অপরিহার্যতা, এটার ভিতরে এই যে বুখারী ইমাম বুখারী কিভাবে হাদিস সংগ্রহ করেছে সেই জিনিসটা ব্যাখ্যা করা আছে। এটা কি আপনি পড়েছেন, দেখেছেন আমাদের সংশয় ডট কমে? না না ওইটা আমি দেখি। আচ্ছা তাহলে আমি পাঠকের দর্শকের উদ্দেশ্যে আমি লেখাটা একটু দেখাই, যে এই লেখাটার ভিতরে আপনারা দেখতে পাবেন যে হাদিস সংগ্রহ করাটা হাদিস খুব ইম্পর্টেন্ট ইসলামের কনটেক্সে, হাদিস হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট, হাদিস ছাড়া আসলে কোরআন বোঝার কোনো উপায় নাই, কোরআনকে আসলে বুঝতে হলে অবশ্যই হাদিস লাগবে। এই লেখাটার ভিতরে আমি দেখিয়েছি যে বুখারি কিভাবে হাদিস সংগ্রহ করেছে, তারপর এই যে দেখেন এটা হচ্ছে ইমাম নববী যে জিনিসটা বলেছেন হাদিস সম্পর্কে, যে যে কথাগুলো বলেছেন যে যে হাদিসের উৎস সর্বজন জ্ঞাত এবং যাহার বর্ণনাকারীগণ প্রখ্যাত তাহাই হাদিসে হাসান, এটা হচ্ছে হাসান হাদিস। আর মানে সহি হাদিস হচ্ছে যে হাদিসের সনদ নির্ভরযোগ্য এবং সঠিক রূপে সংরক্ষণকারী বর্ণনাকারীদের সংযোজনে পরম্পরাপূর্ণ ও যাহাতে বিরল ত্রুটিযুক্ত বর্ণনাকারী একজনও নাই তাহাই হাদিসে সহি। এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এবং বুখারি কিভাবে হাদিস সংগ্রহ করেছেন সেটার একটা নীতিমালা আছে, এই যে দেখেন এইখানে ইমাম বুখারি কিভাবে হাদিস সংগ্রহ করেছেন, হাদিস সংগ্রহ করার একটা নীতিমালা ছিল, যে নীতিমালার ভিতরে কঠিন কঠিন শর্ত আরোপ করা হয়েছিল যে কিভাবে হাদিস সংগ্রহ করা হবে, সেই রাবিদের বর্ণনা তারা কার কাছ থেকে শুনেছে, তারা কার কাছ থেকে শুনেছে, প্রত্যেকটা জিনিস খুবই পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখা হবে। দেখার পরই ইমাম বুখারী এবং ইমাম মুসলিম এই দুজন সেগুলো দেখার পরই তাদের হাদিস গুলা ওয়েল ডকুমেন্টেড, খুবই ওয়েল ডকুমেন্টেড। মানে এখানে কি উনি মানে মানে একজনের কাছ থেকে যে রাবি এইভাবে নিয়েছেন কিন্তু স্পটে যে উনি ওটা সংগ্রহ করেনি? না না স্পটে সংগ্রহ করেনি, কোরআন যেভাবে মুখস্থ করেছে মানুষ মোহাম্মদের সময় হাদিসে মানুষ মুখস্থ করেছে, হাদিসের মুখস্থকারী ছিল, হাদিসের হাফেজ ছিল, ঠিক আছে, আবু হুরায়রা তিনি ছিলেন হাদিসের উপরে হাফেজ, তিনি হাদিস মুখস্থ করতেন। আরেকজন ছিল আমর, উনি হাদিস লিখে রাখতেন, মুখস্থ করতেন এবং লিখে রাখতেন। আরো অনেকে ছিল যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল হাদিস মুখস্থ করে ফেলার জন্য, কিছু লোককে দায়িত্ব দেওয়া হয়েছিল কোরআন মুখস্থ করার জন্য, কিছু লোককে দায়িত্ব দেওয়া হয়েছিল হাদিস মুখস্থ করার জন্য। তারপরে যে জিনিসটা হয়েছে তারা কেউ হাদিস মুখস্থ করেছে এবং কেউ কেউ আবার হাদিস লিখে রেখেছে। তাদের পরে ভাইয়া যতটুকু আমি আমি তো আসলে পড়াশোনা করছি, এটা হলো কথা, আমি মানে এই ব্যাপারগুলো খুব ইন্টারেস্টেড হয়েছি এবং আমি খুব পড়াশোনা করছি আর কি। আমি দেখলাম যে অ্যাকচুয়ালি ইসলামের যত কিছু বিকাশ হয়েছে মোটামুটি শুরু হয়েছে ইমাম মালিক থেকে, ওনার পর থেকে ওনার পর্যন্ত বলতে গেলে পুরো ব্ল্যাঙ্ক। না ইমাম মালিকের যে মুয়াত্তা মালিক হাদিস গ্রন্থটা মুয়াত্তা মালিক, সেই সেই ওইখান থেকে সবকিছু কিন্তু শুরু শুরু এর আগে পর্যন্ত পুরো ব্ল্যাঙ্ক। এর আগেও হচ্ছে কি আপনার এই যে মানে ইমাম আবু হানিফা ওনার একটা হাদিস গ্রন্থ আছে কিতাবুল আসার নাম, এটার তিনিও 40,000 হাদিস সংগ্রহ করেছিলেন, 40,000 হাদিস, তিনি যদিও তিনি কোনো নিজে কোনো বই লিখে যান নাই কিন্তু তার ছাত্ররা তিনি যে হাদিসগুলো সংগ্রহ করেছিলেন 40,000 হাদিস সংগ্রহ করেছিলেন, সেখান থেকে কিতাবুল আসার নামক বইটা লিখেছিলেন। পরবর্তীতে ইমাম মালিক হচ্ছে গিয়ে 1,00,000 হাদিস সংগ্রহ করেন, তিনি 1,00,000 হাদিস থেকে 1,900 হাদিস কে নিয়ে একটা মুয়াত্তা মালিক হাদিস গ্রন্থটা লেখেন। আরো আরো আগে যে জিনিসগুলো হয়েছিল সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে তারও আগে মানে মোহাম্মদের কিছু বছর পরে আসলে হাদিস গ্রন্থ লেখা হয়েছে। এই জিনিসটা অনেকে অনেকে এই জিনিসগুলো জানে না, না জেনে অনেকে উল্টাপাল্টা কথা বলে। আমি আপনাকে একটা মজার কথা বলি, 30-35 বছর পর থেকে মানে শুরু হয়েছে, তাই না? না মোহাম্মদের আমলেই, মোহাম্মদের জীবিত থাকা অবস্থাতেই হাদিস লিখিত হয়েছে। এই যে আমর যার কথা বললাম, হ্যাঁ আমর যার কথা বললাম, সে মোহাম্মদের জীবিত থাকা অবস্থাতেই হাদিস লিখেছে। হযরত আলী মোহাম্মদের জীবদ্ দশাতেই হাদিস লিখেছে। হযরত আলী বর্ণনা থেকে পাওয়া যায় হযরত আলী একটা জায়গায় লিখতো কোরআন আর একটা জায়গায় লিখতো হাদিস, আলাদা আলাদা করে সে লিখতো, যে তার একটা সহিফা ছিল সেটাকে তারা সহিফা বলতো, সেখানে হযরত আলী পর্যন্ত হাদিস লিখে গেছে। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আবু হুরায়রার মৃত্যুর আগেই, মানে আবু হুরায়রা ছিল হযরত মুহাম্মদের খুবই মানে গুরুত্বপূর্ণ সাহাবি এবং হাদিসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তার, তিনি এটা তো মানে নবীজির জীবদ্দশায় একদম বাচ্চা ছেলে ছিল বলতে গেলে, বাচ্চা ছেলে ছিল, এই কারণে তার মনে রাখা, সেই কারণে সে বেশি মনে রাখতে পারতো। না বাচ্চা ছেলে তো মানে তার যে বয়সটা থাকে ওই সময় তো সে অনেক কিছু মানে মানে কি বলে মানে তার কি ওইভাবে মানে বোঝার মতো জ্ঞানটা কি থাকে, মানে একটা ম্যাচিউর মানুষ কি বলতে চাচ্ছে সেটা একটা নাবালক ছেলে কি অত ওইভাবে বলতে পারবে, এটা কি সম্ভব? না সে তো হাদিস, আমরা যখন ছোট ছিলাম নাবালক ছিলাম, আমরা জীবনের দৃষ্টিভঙ্গিটা যা এখন আমাদের ম্যাচিউরিটি বয়সে দৃষ্টিভঙ্গি তো এক না। না না তার দৃষ্টিভঙ্গিটা তো এখানে দেখা হচ্ছে না, সে যে জিনিসটা অনেক কিছু অনেক হাদিস তো সে ও কিন্তু নিজের মতো করে বর্ণনা করেছে। না না মানে হাদিস নিজের মতো করে বর্ণনা করেছে, হাদিস নিজের মতো করে বর্ণনা করেছে, এটা ইসলামের মানে যদি আপনি ইসলামে বিশ্বাসী হন তাহলে আপনি এই কথা কখনো বলতে পারেন না যে হাদিস আবু হুরায়রা নিজের মতো করে বর্ণনা করেছে। মানে তাহলে আপনি কিছু কিছু হাদিস মানে সে বলেছে না যে আমি দেখেছি এরকম করতে এরকম করতে, তাহলে কোরআন কেও, তাহলে কোরআন কেও মুহাম্মদ নিজের মতো করে বর্ণনা করেছে, কারণ কোরআনের ভিতরে এমন অনেক বক্তব্য আছে যে বক্তব্যের বক্তা হচ্ছে মুহাম্মদ, এই বক্তব্যের বক্তা আল্লাহ না। আমি আপনাকে এরকম অনেকগুলো আয়াত দেখাতে পারবো যে আয়াতটা পড়লেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে মুহাম্মদের বক্তব্য। মুহাম্মদ বলতেছে যে আল্লাহ তোমাদেরকে এই জিনিসটা দেবেন, হ্যাঁ আমি তোমাদের জন্য ইয়া হিসেবে নাজিল হয়েছি
যদি তুমি আমাকে পালন করো আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে এইটা দিবেন এইভাবে কথাটা বলা হয়েছে সেটা বলে পরিষ্কার বোঝা যায় যে এটা তো মুহাম্মদের বক্তব্য এটা তো আল্লাহর বক্তব্য আল্লাহর বক্তব্য তো এটা হতে পারে না তাহলে আপনি যেই সমালোচনাটা আবু হুরায়রাকে করবেন আবু হুরায়রা নিজের মতো করে ব্যাখ্যা করেছে তাহলে সেই সমালোচনাটা কিন্তু ঘুরায় ফিরে গিয়ে মুহাম্মদের উপরে পড়বে যে মুহাম্মদ আল্লাহর বক্তব্যটাকে নিজের মতো করে ব্যাখ্যা করেছে কোরআনটা তাহলে বিকৃত হয়ে গেছে তাহলে এটা আরো বিপজ্জনক বিলুপ্ত হয়ে যায় সেটা খুঁজে পাওয়া যায় কিন্তু পরবর্তীতে বিংশ শতকে সেই হাদিসের দুইটা কপি পাওয়া গেছে একটা আছে বার্লিনে মানে জার্মানিতে একটা আছে আর আছে দামেস্কে সেই হাদিস গ্রন্থটা আবার সম্পাদনা করে বর্তমান সময়ে আবার সেটা ছাপানো হয়েছে তো এই যে এটা ছিল সর্বপ্রথম হাদিস তারপরে হচ্ছে গিয়ে রাজ্জাক রাজ্জাকের একটা হাদিস গ্রন্থ আছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক সেই হাদিস গ্রন্থটা আছে এরপরে হচ্ছে কি ইমাম আবু হানিফা এরপরে হচ্ছে ইমাম মালিক তারপর ইমাম মালিক যখন হাদিস গ্রন্থটা রচনা করেন তখন সেটা খুবই খ্যাতি খ্যাতি অর্জন করে অনেক প্রখ্যাত ব্যক্তি সেই হাদিস গ্রন্থটা নিয়ে অনেক কথাবার্তা বলে তারপরে হচ্ছে গিয়ে এই যে ইমাম বুখারি ইমাম মুসলিম তারপরে যে ছয়টা যে টোটাল যে ছয়টা হাদিস গ্রন্থের লেখক তারা খুবই উৎসাহী হয় সবাই উৎসাহী হয় তাদের হাদিস গ্রন্থগুলো সংকলন করেন এর মধ্যে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম যেই মানে উসুলের উপরে ভিত্তি করে হাদিস গ্রন্থগুলোকে সংকলন করেছেন সেই উসুলগুলো ছিল সবচেয়ে স্ট্রং এরপরে ছিল সম্ভবত নাসাই নাসাইয়ের ইমাম নাসাইয়ের যে হাদিস গ্রন্থটা সেটা ছিল আরেকটা খুবই স্ট্রং আবু দাউদ এবং তিরমিজি এবং বাকি হাদিসগুলো এতটা তাদের উসুল এতটা স্ট্রং ছিল না তবে পরবর্তী সময় তাদের হাদিসগুলোকে আবার তাহকি করা হয়েছে তাহকি করে দেখা গেছে যে এগুলোর চেইনটা ঠিক আছে এবং এই চেইনগুলো খুব মানে ইয়াভাবে মেইনটেইন করা হয়েছে যারা হচ্ছে কি হাদিস গ্রন্থগুলো সংকলন করেছেন তারা এই চেইনটাকে খুব চমৎকারভাবে মেইনটেইন করেছে স্ট্রংলি হ্যাঁ এই কথাটা আমি সবসময় বলি যে ইসলামের যে ডকুমেন্টেশন ডকুমেন্টেশনটা হচ্ছে অন্য ধর্মের থেকে অনেক ভালো অনেক ডেভেলপ ডকুমেন্টেশন বিশেষ করে এই যে হাদিসের ডকুমেন্টেশন মানে এত বছর আগে এরকম ভালো ডকুমেন্টেশন আসলে খুব কম ইসেরই আছে অনেক অর্গানাইজ এই কারণে ইসলামের এটা একটা ভালো দিক আবার ইসলামের এটা একটা খারাপ দিক খারাপ দিক এই কারণে যে আপনি এই জিনিসটা যেমন আপনি ইয়ে দেখেন মানে হিন্দু রিলিজিয়ানে দেখেন ওদের কিন্তু নির্দিষ্ট কোনো বিলিপ নাই হ্যাঁ ওদেরকে আপনি যে পাত্রে ধরেন ওই পাত্রে কিন্তু ওরা শেপ নিয়ে নেয় মানে ওদের কোনো নির্দিষ্ট কোনো ইয়া নাই হ্যাঁ কিন্তু ইসলামে এই জন্য ইসলাম মনে হয় বেশি রিজিট মনে হয় হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে মানে ইসলামের একদম স্ট্রং মানে ইয়া হওয়ার কারণে হচ্ছে এটা যে ওরা পরিবর্তন করতে চায় না পরিবর্তন করতে পারবেও না আসলে কারণ এত ওয়েল ডকুমেন্টেড হয়ে গেছে জিনিসগুলো এত রেফারেন্স গুলো আপনি এত সুন্দরভাবে নিয়ে আসতে পারেন এটাকে অস্বীকার করতে পারবেন না আবার স্বীকার করলেও দেখবেন যে সমস্যা হয়ে যাচ্ছে এই যে যেমন ধরেন গনিমতের মাল ভোগ করা পৃথিবীর কোনো মুসলমান এটা অস্বীকার করতে পারবে না যে ইসলামে এটা একদম হালাল তাদের অনেক লজ্জা লাগে এগুলো বলতে কিন্তু তারপরে তাদের অস্বীকার করার কোনো উপায় নেই কারণ এত সুন্দর ডকুমেন্টেশন হয়েছে তাদের হাদিসের এত সুন্দর এই হাদিসগুলোকে অস্বীকার করলে তো তাদের ইসলাম থাকে না আসলে আরেকটা ব্যাপার নিয়ে কথা বলতে চাচ্ছি যে যখনই মানে ইসলাম ধর্মের মধ্যে নারীদের প্রসঙ্গটা উঠে নারীদের নিয়ে কথা উঠে তখন যখন বলা হয় যে কি অধিকার দিয়েছে নারীকে তখন দেখবেন যে আপনারা ইসলামিক স্কলাররা সবসময় বলে ওই যে সন্তানের ব্যাপারটা নিয়ে আসে যে ইসলামের মা কি মায়ের ব্যাপারটা নিয়ে আসে এখন একটা মাকে কি অধিকার দেওয়া হয়েছে না মা অধিকারটা অর্জন করে নিয়েছে একটা মা একটা বাচ্চাকে 10 মাস 10 দিন সে গর্ভে রাখে কষ্ট যন্ত্রণা সহ্য করে জন্ম দেয় তাকে লালন পালন করে মানে এভরিথিং করে যা পৃথিবীর কেউ করে না তো মা তো সেটা এমনি ন্যাচারালি সে সেটা পায় আপনি পৃথিবীতে যখন সবকিছু দরজা বন্ধ হয়ে যাবে আপনি জানেন যে আমার মায়ের দরজা আমার জন্য খোলা আছে আপনার জন্য কেউ নেই হ্যাঁ তো সো সেটা কি কাউকে দিতে হবে না সেটা অর্জন করে নেয় হ্যাঁ সেটা তো মানে এক নম্বর কথা হচ্ছে যে একটা মা মা সন্তানের অধিকার কি দিয়ে কি একটা স্ত্রী স্বামীর অধিকার কি মানে যাচ্ছে না যায় একটা নারীর অধিকার তো এখান থেকে পাওয়া যায় না এটা হচ্ছে একটা সম্পর্ক মা হচ্ছে একটা সম্পর্ক হ্যাঁ এটা হচ্ছে মা হচ্ছে সম্পর্কের অধিকার একটা মা তার সন্তানের জন্য যা করে সন্তান তার কৃতজ্ঞবশত সেটা ফেরত দিবে এটা এটা এটার জন্য কোনো বাধ্যবাধকতা হতেই পারে না সে কৃতজ্ঞতা থেকেই সে ফেরত দিতে বাধ্য তার মায়ের অবদান কিন্তু একটা স্বামী স্ত্রীর যে অধিকারটা সেটা আপনি যে কোনো রিলিজিয়ান পারফেস থেকে দেখেন বা যেভাবে দেখেন সেখানে কি অধিকারটা সংরক্ষিত হচ্ছে সেখানে কিন্তু হচ্ছে কিনা এটা হলো প্রশ্ন সেখানে মায়ের অধিকারটা টেনে নিয়ে আসা হয় হ্যাঁ তাহলে যদি মায়ের পায়ের নিচে যদি সন্তানের বেহেশত হয় তাহলে মুহাম্মদের হাদিসে তো বলা আছে তার মা হচ্ছে জাহান্নামী তার মা হওয়া যাবে জাহান্নামী সে সরাসরি বলে দিয়েছে কথা মুশরিকের কবর জিয়ারত করার সময় সে ওই হাদিসটাতে পরিষ্কার বর্ণনা করা আছে মুশরিকের মানে কবর জিয়ারত করার সময় তার জন্য প্রার্থনা করা যাবে না এখন সে যদি এটা বলতে চায় যে মায়ের পদতলে সন্তানের বেহেশত তাহলে মুহাম্মদের তো যেতে হবে হচ্ছে জাহান্নামী যেতে হবে তার তাহলে এটা তো হতে পারে না এটা মানে লজিক্যাল না আর 2 নম্বর কথা হচ্ছে এটা তো মায়ের কথা বলা হয়েছে এটা তো একটা নারী তো মা নাও হতে পারে সে তো চুজ করতে পারে সে মা হবে না এটা তার ব্যাপার তাই না সে বিয়ে করবে না সে চুজ করতে পারে সে বিয়ে করবে না তাহলে তার বেলায় কি তাহলে তো সেটা নারীকে উদ্দেশ্য করে বলা হয়নি এটা একটা সম্পর্ককে সম্মান করা হয়েছে সম্পর্ককে সম্মান করার জন্য প্রত্যেকটা সম্পর্কে কিন্তু আলাদা একটা মানে প্রত্যেকটা সম্পর্কে আলাদা একটা ডেফিনিশন আছে মা সন্তানের একটা ডেফিনিশন স্বামী স্ত্রীর একটা ডেফিনিশন তারপরে সমাজে অন্য নারী আর পুরুষের মধ্যে একটা ডেফিনিশন এই প্রত্যেকটা সম্পর্কে আলাদা একটা দৃষ্টিভঙ্গি আছে তার আলাদা আলাদা একটা অধিকার বোধ আছে হ্যাঁ তো সেটাকে সেই একটা অধিকারকে আমি জাস্টিফাই করতে গিয়ে আরেকটা অধিকারকে আমি কিভাবে টানি হ্যাঁ স্নেহা আপু আমাদের সাথে মাতবর ভাই চলে এসেছেন ওনাকে আমি একটু যুক্ত করি মাতবর ভাই কি আছেন হ্যাঁ ভাই আমি আছি হ্যাঁ মাতুল ভাই তাহলে আমি একজন আমাদের আরেকজন মুমিন ভাইকে একটু যুক্ত করি তাহলে আমরা চারজন একসাথে কথা বলি দেখি উনি কিছু বলেন কিনা স্নেহাপু থাকুক স্নেহাপু খুবই চমৎকার কথা বলছেন ওনার কথা আমরা শুনি আর মিনহাজ নামক এক মুমিন ভাইকে যুক্ত করেছেন মিনহাজ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন জি আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি প্রসূত হোক তাহলে আসেন আমরা সবাই মিলে একটু কথা বলি নাকি ঠিক আছে আমি কিন্তু আমার উত্তরটা পেলাম না ভাইয়া আমি বলেছি আপনার উপরে শান্তি প্রসূত হোক বলেছি তো আপনাকে ও
আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে একটা তো মা সন্তানের অধিকারের প্রশ্ন আছে, তারপর ওইখানে ওইটা একটা স্বামী স্ত্রীর অধিকারের প্রশ্নটা আসলে মায়ের অধিকার এস্টাবলিশ করে দেওয়া যায় না। মাকে ধরেন একটা ছেলে মাকে খুব ভালোবাসতো, ভালোবেসে তাকে মানে কারণ খুব মাথায় উঠে রাখলো, তো সে কি সেই স্ত্রীর সাথে কি তার সেই স্যাটিসফ্যাকশন আসবে? স্ত্রীটা চাওয়া আরেকটা এবং হাদিসে নারীদের সম্পর্কে যে সমস্ত নোংরা নোংরা বাজে কথা বলা আছে সেগুলো তো বললে তো তখন তো আরো ভয়ঙ্কর অবস্থা হবে। কি যে হবে আসলে এটা আসলে একটা সর্বকালীন সমস্যাই, আসলে আমরা তো আসলে ইসলাম মুসলিম এখন ছাড়তেও তো পারবো না ধর্ম, আবার এই ধর্মকে তো কোনো মানে আমাদের ইসলামিক স্কলার আগেও আসতেছে না যে এটা একটা সুন্দর একটা ফর্মে আনবে যে গ্রহণযোগ্য হয়, সেটাও তারা আগাতে চাচ্ছে না। এখন এটা মানে আমরা ঠিক আছে কিন্তু এরপর আগামী প্রজন্ম আসলে ইসলামটাকে অ্যাকসেপ্ট করবে কিনা এটাও একটা সমস্যা, তাই না? কারণ তারা তো লেখাপড়া শিখতেছে, তারা জ্ঞান বিজ্ঞান জানতেছে, তারা পৃথিবীর দিকে পৃথিবী দেখতেছে, তো তখন তো তাদের জন্য এটা আসলে বিশাল বড় প্রবলেম হবে। ইসলামকে রক্ষা করতে হলে ইসলামিক স্কলারদের আসলে এই জিনিসটা মানে ডিপলি চিন্তা করতে হবে যে কি করা যায়, এটা একটা সুন্দর একটা ইয়েতে আসতে হবে, নাহলে তো ভবিষ্যতে আসলে সমস্যা হয়ে দাঁড়াবে। আসলে স্নেহাপু আপনি একটু আগে যে একটা হাদিসের কথা বললেন না মায়ের ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু যেভাবে উপস্থাপন করা হয় ব্যাপারটা কিন্তু সেরকম না, মানে যেভাবে উপস্থাপন করা হয় যে কি মায়ের পায়ের তলে জান্নাত, আসলে হাদিসে কিন্তু এই কথাটা বলা নাই যে মায়ের পায়ের তলে জান্নাত, কিন্তু এইভাবে আসে নাই হাদিসে। আমি একটা হাদিস দেখাই এই বিষয়ে, তাহলে আমরা এই হাদিসটাকে ভালো করে আপনি একটু অ্যানালাইসিস করে আমাদেরকে দেখান যে এটার ভিতরে আসলে কি বলা আছে। হাদিসে আমরা দেখতে চাই এবং আপনি আমাদেরকে অ্যানালাইসিস করে দেখান ভাই। নিশ্চয়ই নিশ্চয়ই, এই যে হাদিসটা এটা মানে নাসাই থেকে দেখাচ্ছি, জিহাদ অধ্যায়ের অধ্যায়ে হাদিসে আরো অনেক বেশ কয়েকটা ভাষণ আছে, অনেক বেশ কয়েকটা এবং শাহিদ হাফিজ আছে এটা, সেটা দেখলে এই জিনিসটা যারা জানে তারা তো নিশ্চয়ই বুঝতে পারবে, বিশেষ করে মুহাদ্দিসরা তারা ভালো বুঝতে পারবে আমি কি বলতে চাচ্ছি। এরকম বহুবার এরকম হয়েছে যে নবীর খেদমতে হাজির হয়েছে, অনেকেই হাজির হয়ে জিজ্ঞেস করছে সে জিহাদে যাইতে চায়, যেমন আরো এরকম হাদিস আপনারা বললে আমি আরো একটা হাদিস দেখো যেখানে এরকম তার বয়স কম, আপনারা জানেন যে ইসলামের 15 বছর হচ্ছে বয়স কি বালিগ হওয়ার বয়সকাল, 15 বছরের নীচে হলে সে তাকে বালিগ সাধারণত বলা হয় না, যার বালিগ হওয়ার মানে ওই অন্যান্য বৈশিষ্ট্য প্রকাশ পায় না তাদেরকে বলা হয় না, কিন্তু 15 বছরটা হচ্ছে সর্বোচ্চ বয়স, 15 বছরের উপরে তার বালিগ হওয়ার বৈশিষ্ট্য গুলো প্রকাশ পাক বা না পাক তাকে বালিগ হিসেবে ই করা হয়, তো 15 বছরের নিচে যারা এরকম আসতো তাদেরকে কিন্তু নিষেধ করতো, এরকম অন্যান্য হাদিসেও আছে, সেই হাদিস গুলো আমি দেখাতে পারবো। এরকম একটা হাদিস ছিল এটা মুয়াবিয়া ইবনে জাহিমা সালামি রহমতুল্লাহ থেকে বর্ণনা করেছেন যে কি তার পিতা জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কি করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে গেছে, কে জিজ্ঞেস করছে আমি যুদ্ধে যাওয়ার ইচ্ছা করছি। আবার বলছি এই হাদিসটা বেশ কয়েকটা ভাষণ আছে, এই হাদিসটার আগে পরের হাদিসগুলোতেও এই বর্ণনা এইটা নিয়ে বর্ণনা করা আছে, বলছে যে আমি জিহাদে যাওয়ার বা যুদ্ধে যাওয়ার ইচ্ছা করছি, এখন আপনার নিকট পরামর্শ করতে আসছি। তাকে অন্যান্য বর্ণনা গুলোতে এসেছে যে তাকে এরকম সে 3 বার জিজ্ঞেস করছে আর কি, একবার জিজ্ঞেস করছে তাকে ফেরত যেতে বলছে, একবার জিজ্ঞেস করছে তাকে ফেরত যেতে বলছে, তৃতীয়বার বেলায় সে বলছে যে তোমার কি মা আছেন, সে বললো হ্যাঁ, সে তখন তিনি বললেন তার খিদমতে লেগে থাকো কেননা জান্নাত তার দুপায়ের নিচে, মানে একজন একটা ছেলে সে এসে বাবার জিজ্ঞেস করছে যে আমি যুদ্ধে জিহাদে যাইতে চাই, জিহাদে যাইতে চাই, জিহাদে যাইতে চাই, তাকে বাবা নিষেধ করছে যে না না না, এবং খুব সম্ভবত যতদূর আমার মনে পড়ে তার এই এই বাচ্চাটার হচ্ছে ইয়াও ছিল না, বাবাও বেঁচে ছিল না, তো সেই কারণে তাকে এইভাবে এবং এই অধ্যায়ের হাদিস মানে এটা যে অধ্যায়ের হাদিস ওই অধ্যায়ের নামই হচ্ছে যার পিতা মাতা জীবিত তার জন্য জিহাদে না যাওয়ার অনুমতি, সেখানে এই হাদিসটা আসছে যে যার মাতা পিতা এরকম জীবিত আছে বা যারা বিশেষ করে এই যে যার এরকম বয়স কম জীবিত আছে তাদের খেদমত করা দরকার, তাদের বেলায় এইভাবে বলছিল যে তুমি তোমার একটা হাদিস আছে পিতার মাতার খেদমত থাকে, এই হাদিসটা আছে যে তার খেদমত লেগে থাকো মানে মায়ের কথা তার মায়ের কথা বলতেছে, এবং বলছে যে জান্নাত তার দুপায় নিচ্ছে, মানে এটা একটা বিশেষ প্রেক্ষাপটে একটা নির্দিষ্ট একজন ব্যক্তিকে বলা একটা হাদিস যেখানে তাকে বলা হয়েছে যে জান্নাত তোমার ওই মায়ের পায়ের নিচে। এইটাকে যদি আমরা এখন জেনারেলাইজ করে বলি যে এইখানে বলা হয়েছে সকল মানে যে কোনো মায়ের পায়ের নিচে জান্নাত, এটা একেবারে ভুল কথা বলা হবে, কেন? কারণ কোরআনের অন্য আয়াতে বলা আছে যে বাপ মা যদি কুফরি করে বা বাপ মা যদি কুফরির দিকে আহ্বান করে তার সাথে তার বাধ্য হওয়া কোনো দূরের কথা তার সাথে যোগাযোগ না রাখতে বলা হয়েছে, কোরআনের আয়াত তাফসীর খুলে পাওয়া যায় সেগুলো, সেই তাহলে জান্নাত যদি পায়ের নিচে থাকে যেমন আসিফ ভাই বললো, তাহলে তো মোহাম্মদের জান্নাত হওয়ার কথা, নবী মোহাম্মদের জান্নাত হওয়ার কথা জাহান্নামের মধ্যে, কারণ তার মানও জাহান্নামী তার বাপও জাহান্নামী, বাপের পায়ের নিচেও যদি হয় সেক্ষেত্রেও তার স্থান হয় জাহান্নামে, কিন্তু আমরা দেখতে পাই না তার স্থান জান্নাতি, তাহলে আমি একটা কথা বলতে চাচ্ছি আমি শেষ করিনি তারপরে বললে ভালো হতো না ভাই, না না এইখানে মানে এই কথাটির প্রেক্ষিতে কথাটা আসছে, এটা হয় এখন শেষই হয়নি আরেকটু বাকি আছে, শেষ করিনি না মানে আপনার কথা প্রেক্ষিতে কথাটা আসছে আমার মানে না বললে আর কি হচ্ছে, না বললে আপনি ট্রেনও ছুটে যাবে এবং না বললে আপনি আর কোনোদিন বলতে পারবেন না, তাই তো? না সেই রকম না ভাই, আমার কথা বলি আপনি আপনি এই হচ্ছে সমস্যা। এনিওয়ে তিনি বললেন তার ঠিকমতো লেগে থাকো কারণ জানা তার পা দুপায় নিচে, তো জান্নাত যদি সকল মায়ের পায়ের তলায় থাকে তাহলে জাহান্নামীদের পায়ের তলাতেও জান্নাত থাকে, কিন্তু এটা অন্য কোথাও বলা নাই যে জাহান্নামীরা বাদে জান্নাতি মায়ের পায়ের তলায় জান্নাত, এটা কিন্তু বলা নাই, তো এই এই কথাটা জান্নাত তার পায়ের নিচে অবভিয়াসলি শর্ত প্রযোজ্য, কি শর্ত? অবভিয়াসলি সেই মাকে মুসলিম হতে হবে, অবভিয়াসলি সেই মাকে নিজেকেও জান্নাত হতে হবে, এরকম তো হতেই হবে, তা নাহলে তো মানে সেন্স মেক করে না এই কথাটা। আর একটা বিষয় হচ্ছে এই হাদিসটা একজন নির্দিষ্ট একটা ছেলেকে বলা তার মায়ের ব্যাপারে বলা, এরকম বহু হাদিস আছে যেটা নির্দিষ্ট এরকম কাউকে নিয়ে বলা হয়েছে, ধ্বংস হোক আবুল্লাহ হবে দুই, এটা মনে হয় রূপকথা বলেছে যে মা মাকে তুমি সেবা টেবা করলে তুমি ভেঙে যেতে পারবে, মায়ের একটা মা যাবে জাস্ট রূপকথা,
মায়ের পায়ের নিচে জান্নাত আবার কুরআন শরীফে আরেক জায়গায় বলা হয়েছে তার খেদমত লেগে কারণ তার দুই পায়ের নিচে মানে ওই মহিলার যে মহিলা তার মা সেই মহিলা কিন্তু এটা যে সমস্ত মা সেটা পাইছেন কথা থাকে তাহলে তো সেটা সমস্ত মা হলে সেটা রেফারেন্স রাখতে হবে ভাই তাহলে তো এখানে একটা ধরে কথা বললে যদি সবগুলো না বোঝানো যায় তাহলে তো ভাই আপনাকে বোঝানোর ক্ষমতা আমার নাই তাহলে আমি আপনাকে বুঝতে হবে এটা তো আপনাকে বুঝতে হবে ভাইয়া আপনি একটা কাজ করি আসি ভাই ওনার বক্তব্য হচ্ছে এখানে যেহেতু একজনের মায়ের কথা বলছে এখানে সকল মায়ের কথা বলছে তাহলে আমরা তাহলে ডজন ডজন ওনাকে এরকম হাদিস বায়াত দেখাবো যেখানে একজনকে বোঝানো হয়েছে সেটা দ্বারা উনি কি সকল মা বা সকল বাবাকে বা সকল ওই বৈশিষ্ট্য অনুযায়ী সকলকে বোঝাচ্ছে এরকম দেখাবেন আসি ভাই ভাই নিজেকে মিউট রাখেন একটু কথা শুনে নেন আমি এরকম অনেক হাদিস দেখাতে পারবো যে অমুক ব্যক্তিকে ধরেন মোহাম্মদ বলে দিয়েছে তোমার স্ত্রীকে মোহরানা দিয়ে দাও তার মানে কি বোঝায় তার মানে কি সমস্ত স্ত্রীকে আবার মোহরানা দিবে মানে ধরেন একটা একটা ঘটনা ঘটেছে যে একজন স্ত্রী একজন মহিলা এসে মোহাম্মদের কাছে অভিযোগ করেছে যে হে নবী আমার ওই মোহরানাটা সে দেয় নাই তখন নবী মোহাম্মদ তাকে হুকুম দিচ্ছে তোমার স্ত্রীকে মোহরানা দিয়ে দাও বাকি ওই ওই স্ত্রীকে কিন্তু মোহরানাটা দিতে বলছে বাকি স্ত্রীদেরকে কিন্তু আবার মোহরানা দিতে পারে নাই তাহলে কি এটাকে আমরা সমস্ত ক্ষেত্রে অ্যাপ্লাই করবো বা ধরেন অন্য আরেক জায়গায় যে হাদিসে বলা হয়েছে যে তুমি অমুকের সাথে এটা করো অমুকে এই টাকাটা দাও তার মানে কি আমরা ধরে নিব সমস্ত লোককে এই টাকাটা দিতে হবে যদি এটা সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য হয় সেটা যদি সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে সেটা রেফারেন্স দেখাতে হবে যে এটা সমস্ত মায়ের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু একজনের ক্ষেত্রে প্রযোজ্য হলে সেটা সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য হবে এরকম তো কোনো মানে বিধান ইসলামের ভিতরে নাই এরকম একটা হাদিস আমি স্ক্রিনে দেখাতে পারি আসি ভাই আমাকে এক মিনিট সময় দিলে যে হাদিসটা এরকম কুষ্ঠরোগী একটা কুষ্ঠরোগী কোন একটা মেয়েকে যদি কারোর সাথে বিয়ে দেয় তার বাবা মা এবং সেই জিনিসটা তারা জানা সত্ত্বেও যদি লুকায় রাখে সেই ক্ষেত্রে ওই লোকটা সহবাস করলে সেই মোহরানের টাকাটা যেহেতু তার লজ্জার স্থান হালাল করা হয়েছে মানে ইসলাম অনুযায়ী আপনি নিশ্চয়ই জানেন দেনমোহর মানে হইতেছে তার একটা মেয়ের যৌনাঙ্গ ভোগ করার মূল্য এটা ইসলামের কথা আমার মুখের ভাষা না ইসলামের মুখের ভাষা হাদিসের কথা তাফসীরের কথা এগুলো আমার মুখের ভাষা না এটা তারা এখানে সেই কারণে যেহেতু এটা যৌনাঙ্গ ভোগের মূল্য সেই কারণে সে ওইটার জন্য হকদার হয়ে যায় মানে ওই মহিলাটা যেহেতু তার সাথে সে সহবাস করছে কিন্তু এই যে কুষ্ঠরোগী এই কুষ্ঠরোগটাকে বা শ্বেতরোগটাকে ঢেকে রেখে বা গোপন করে রেখে তার সাথে বিয়ে করছে এই জন্য এই বিয়েটা সে বাতিল করতে পারবে ওই স্বামী এবং সেক্ষেত্রে ওই স্বামীকে মোহরানটা দিতে হবে না মোহরানের টাকাটা স্বামী পেয়ে যাবে টাকাটা দিবে যারা গোপন করছে মানে কারা ওই যে বাবা মা যারা ওই মেয়েকে বিয়ে দিচ্ছে তারা এখন আসিফ ভাই এই হাদিসটা আমি একটু বলে দেখাচ্ছি হাদিসটা খুঁজে দেখাচ্ছি ওই হাদিসটা অনুযায়ী কি তাহলে আমরা বলবো যে সমস্ত সমস্ত স্ত্রীদেরকেই আসলে মোহরটা দিবে হচ্ছে তার ইয়ে বাবা মা স্বামী কোনো মোহর দেওয়া লাগবে না এটা কি বলবো আসিফ ভাই অবশ্যই না আমার তোমার ভাই ইসলামের দুইটা গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে আম এবং খাস আম শব্দের অর্থ হচ্ছে এটা হচ্ছে সাধারণভাবে যে কথাটা বলা হয় সীমাবদ্ধ করা ছাড়া আর খাস হচ্ছে একটা নির্দিষ্ট করে বলা একটা বিষয়ের উপরে নির্দিষ্ট করে বলা যেই বিষয়টা আম সেটা আম হিসেবেই হাদিসে উল্লেখ থাকবে যে বিষয়টা খাস সেটা খাস হিসেবেই হাদিসে উল্লেখ থাকবে এই হাদিসে আমরা সরাসরি চোখের সামনে দেখতে পেয়েছি এটা হচ্ছে একটা খাস এটা আম না আম কথা না এটা হচ্ছে খাস খাস এবং আম এই দুটো শব্দের পার্থক্য জানেন মিনহাজ ভাই আপনি মিনহাজ ভাই আপনি আনমিউট করে নিজেকে বলেন তো আপনি আম এবং খাস এই দুটো শব্দের মধ্যে পার্থক্য জানেন জি না আপনি ভাই মাদ্রাসা পড়েন নাই আপনাকে কথা শুনে তো আমি ভেবেছিলাম আপনি মাদ্রাসা জি না জি না না আমি স্কুল থেকে পড়ালেখা করতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আমি আপনাকে বলে দিচ্ছি আরবিতে দুটো শব্দ আছে আম এবং খাস খাস হচ্ছে একটা নির্দিষ্ট করে বলা এটা হচ্ছে খাস এটার জন্য আর আম হচ্ছে এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য এই হাদিসটা হচ্ছে একটা খাস মানে হচ্ছে নির্দিষ্টভাবে এই মায়ের কথা বলা হয়েছে এটা আম ভাবে বলা হয় নাই ভাই আপনি কি বুঝতে পারছেন জি রেফারেন্সটা দেখাইলে ভালো হইতো রেফারেন্স তো একটু দেখালেন না মাতুল ভাই যে এখানে তার মায়ের কথা বলা হয়েছে আন আর খাসের আন আর খাসের না ভাইয়া ওইটা তো আমি এখন আপনাকে একটা উদাহরণ দিই ভাইয়া ভাই আমার খাসের কি রেফারেন্স ভাই আমি আপনাকে একটা উদাহরণ দিই ভাইয়া তাহলে বুঝতে পারবেন মেবি আম খাসের কি রেফারেন্স দেখবেন ভাই এটা দুটা ওয়ার্ড এই দুটা দুটা মিনিং আছে না সেই 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 ধরনের একটা আমি আপনাকে উদাহরণ দিই ভাইয়া তাহলে আপনাকে ভাঙা দিতে পারবো আপনি ভাই আপনি আপনি একটা কাজ করেন আপনি যে আপনাকে আমি সিলে মাসুদ ভাই যদি ভুল ভাঙা দিতে এটা আম খাসের অর্থই জানেন আমার মোবাইলে বেশি চার্জ নাই আমি বেশি কোন থাকতে পারবো না ভাই বুঝতে পেরেছি ভাই আপনি আমাকে বলেন তো ভাই হাদিস শব্দের মানে কি ভাই বলেন তো ভাই এটা তো আপনার আপনাদের মতো কথা বলে যাইতেছেন এটা আমার মানে কিছু বলা শুরু করতেছেন না জিজ্ঞাসা করছি সেটার উত্তরটা দেন আপনি যে আমার ভুল ভাঙা আমি আপনাকে একটা ভুল ভাঙা দিই তাহলে কথা
এখন সে কথা বলতে দিবেন এখন সে বলবে তাকে কথা বলতে দাও কিন্তু তাকে কথা বলতে দিচ্ছি আমি এই যে দেখেন তাকে আনমিউট করে আমরা সবাই নিজেদেরকে মিউট করে নিচ্ছি তার কাছে আমরা জানতে চাচ্ছি হাদিস শব্দের অর্থ কি ওনাকে কথা বলতে দিলাম দেখি উনি কি বলেন হাদিস শব্দের অর্থ কি ওইটা তো মানে আপনার এখানে মিন হচ্ছে না আপনি যদি না জানেন বলবেন জানি না যদি জানেন বলবেন জানি এছাড়া আর কোনো কথা আপনি বলবেন না জানি না ভাইয়া আপনি হাদিস শব্দের মানে জানেন না আপনি এখানে আসছেন মানুষকে না ভাই ওইটা তো কথা না আমি ব্যাখ্যা দিতে আসছি না আবার বলছি আমি যে হাদিস গুলো দেখাই দেখার সময় আমরা বলে দিই যে এই হাদিস গুলো মানে সহি কিনা এইটুকুই শুধু হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় সহি না হোক গ্রহণযোগ্য কিনা হাসান কিনা মানে গ্রহণযোগ্য কিনা সেই হাদিস গুলো সেটা সেই গ্রেডটা আমরা বড় দেখাই দিই যদি সেটা বিতর্কিত হয় সেটা আমরা বলে দিই নিজে থেকে আর যারা হাদিস শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন তারা খুব ভালো করে জানেন যে তারা গ্রন্থ থেকে হাদিস পড়েন না তারা পড়েন ক্যাটাগরি অনুযায়ী তারা পড়েন রাবি অনুযায়ী কিন্তু গ্রন্থ অনুযায়ী পড়েন না তারা তো এই যে এটার যে বর্ণনাটা এই বর্ণনাকারী বর্ণনা হাদিসটা অন্যান্য ইতে পাবেন অথবা অ্যাটলিস্ট সাহিদ হাদিস গুলো পেয়ে যাবেন মূল যে অংশটা মতটা আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি সাইদ বিন মুসাইয়াব রাবি আল্লাহ তালু থেকে বর্ণিত উমার বিন খাত্তাব রাদি আল্লাহ তালু বলেছেন যে কোনো ব্যক্তি মহিলাকে বিয়ে করে অথবা তার সাথে মিলন করতে গিয়ে দেখে যে ওই নারী শ্বেতকুষ্ঠ সে তো কুষ্ঠরোগী বা পাগলি বা কুষ্ঠরোগগ্রস্ত তাহলে ওই মহিলার জন্য তার স্বামীর উপর স্পর্শ করা বা মিলন হেতু মানে যেহেতু সে মিলন করছে সেহেতু মোহর আদায়যোগ্য হবে তবে ওই ব্যাপারে যদি কেউ ধোকা দিয়ে থাকে তাহলে তাকেই মোহরের জন্য দায়ী করা হবে হাদিসটি সাইদ বিন মালিক অনুগম বর্ণনা করেছেন হাদিসটির রাবিগণ নির্ভরযোগ্য উক্ত সাহাবি থেকে অনুরূপ আরো অতিরিক্ত বর্ণনা করেছেন তাতে আছে আর যে মহিলার গুপ্তাঙ্গে কান অর্থাৎ গুপ্তাঙ্গে দাঁতের অনুরূপ শক্ত বস্তু উদ্গত হয়ে থাকে তাহলে স্বামী বিবাহ বিচ্ছেদের অধিকার পাবে আর ওই স্ত্রীর সাথে মিলনে গুপ্তাঙ্গ ব্যবহার হয়ে থাকলে স্ত্রী মোহর প্রাপ্ত হবে মোহর প্রাপ্য হবে যা দ্বারা তার গুপ্তাঙ্গ হালাল হবে এই যে কবিতা ভাষাগুলো বলছিলাম নোংরা ভাষাগুলো এগুলো হাদিসের কথা আমি আর একটু ভদ্রভাবে বলছিলাম যদিও তো এই যে এখন এই হাদিসটাতে বলা হচ্ছে যে মোহরটা কে দিবে মোহরটা দিবে যে ধোকাটা দিচ্ছে মানে তারা বাবা মা যদি বিয়ে দিয়ে থাকে বাবা মা যদি রাষ্ট্র কর্তৃক মানে শাসক কর্তৃক খলিফা কর্তৃক বিয়ে দেওয়া থাকে সে বা তার যে এই বিয়েটা যারা দিয়েছে তারা এখন এই হাদিসটা আসি ভাই ওনার বক্তব্য অনুযায়ী মানে এই তারা কি বোঝা যায় যে সকল নারীদেরই মোহর অন্যরা দিবে নাকি অবশ্যই না মাতবর ভাই তাহলে আমি দুই মিনিট একটু দেখে যাই আপনি একটু কথা বলেন তাহলে স্নেহাপু আপনিও কথা বলেন তাহলে আমি একটু আসছি ফেরত আসছি না ভাই আমি আবার আরেকদিন আমার একটু সমস্যা আমি তাহলে রাখি ভালো থাকে তাহলে আচ্ছা 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 ভালো থাকে ঠিক আছে অনেক ধন্যবাদ স্নেহাপু যুক্ত হওয়ার জন্য